আর্জেন্টিনার বুয়েনস আইরেস যেন এখন এক টুকরো বাংলাদেশ। মেসির বিশ্বজয়ে আর্জেন্টিনা ও বাংলাদেশকে এক করেছে ফুটবল। কাতার বিশ্বকাপ জুড়ে বাংলাদেশি সমর্থকদের নিঃস্বার্থ ভালোবাসায় সিক্ত হয়েছেন আর্জেন্টাইন সমর্থকরাও। আর তাই লাল সবুজের পতাকা হাতে বুয়েনস আইরেসের ওবেলিস্কো জুড়ে বিজয় উল্লাস করতে বিন্দু মাত্র কার্পণ্য করেননি আর্জেন্টাইন ফুটবল সমর্থকরা। বিস্তারিত তামিমুর রহমানের রিপোর্টে। এটাই হয়তো ফুটবলের শক্তি, এটাই হয়তো সৌহার্দ্যের আবেশ, যেখানে আপনি কখনো হারবেন না, যেখানে কেউ আপনাকে হারতে দেবে না। একবার চিন্তা করুন তো, লাল সবুজ বাংলাদেশটা এই আর্জেন্টিনা থেকে 17,050 কিলোমিটার দূরে, তবে এই দুই দেশকে এক করেছে ফুটবল, দূরত্ব কমিয়ে এনেছে দুই দেশের ফুটবল সমর্থকরা। 36 বছরের অপেক্ষা শেষে যখন আকাশ নীল পতাকা আর ফেয়ারের নীল সাদা ধোয় আচ্ছন্ন আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস, সেখানে স্বমহিমায় ফুটবল সমর্থকদের ভালোবাসায় ভালো লাগায় উঠছে একমাত্র বাংলাদেশের পতাকা। মেসির বিশ্বজয়ের খুশিতে আর্জেন্টিনার ঘরে ঘরে মেসিদের উৎসবের পাশাপাশি উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নাম। সব শ্রেণী পেশার মানুষ অংশ নিচ্ছে এই আনন্দ উদযাপনে। শুধুই কি বুয়েনস আইরেস, মেসি ও চে গুয়েভারা সহ রোজারিওতেও চলছে একই উন্মাদনা। আর্জেন্টিনার অর্জন মানেই আনন্দ উদযাপনের জন্য বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী অবেলিস্ক স্মৃতিস্তম্ভ, সেখানে পৃথিবীর দুই প্রান্তের ফুটবল ভক্ত সমর্থকদের ভালোবাসায় এক সুতোয় গাঁথা হলো এই আকাশি নীল আর লাল সবুজের মিশে যাওয়ায়। তামিমুর রহমান, নিউজ 24।